নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল পনেরো নভেম্বর কেমন থাকবে আবহাওয়া ঠান্ডা এসেছে আরও কতদিন ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে আরও প্রবল ঠান্ডা আসতে পারে তাপমাত্রা কতই নামতে পারে নিম্নচাপ আসছে এবং আরও পেছনে আরেকটি আসার সম্ভাবনা রয়েছে তাই নিম্নচাপের প্রভাবও কোথায় কতটা পড়তে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আগামীকাল পনেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে ষোলো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চোদ্দ ডিগ্রি আশেপাশে থাকবে এছাড়া ঝাড়খণ্ডে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বারো থেকে চোদ্দোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আবহাওয়া দপ্তর এ প্রসঙ্গে বলছেন তাপমাত্রা যেরকম নেমে গেছে আর নামবে না অর্থাৎ ঠান্ডা আর বাড়বে না যেমন পরিস্থিতি চলছে তেমনটাই চলবে তবে ঠান্ডা কতদিন থাকতে পারে আমরা যেটা দেখেছি প্রধানত সতেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে সতেরো তারিখ পর্যন্ত আমরা দেখে নেবো যে ঠান্ডার কি পরিস্থিতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে প্রধানত আবার তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ষোলো তারিখ আমরা দেখে নেব ষোলো তারিখে কী পরিস্থিতি রয়েছে অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে তবে ঠান্ডা একটু কমতে পারে প্রধানত আমরা যেটা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে সতেরো এবং আঠারো তারিখের আশেপাশে যেটুকু আমরা আপডেট এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তাতে ঠান্ডা কিছুটা কমতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে তবে উনিশ তারিখ থেকে প্রধানত যেটা আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা আবার কিছুটা ফিরতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আবার তাপমাত্রা অনেকটা নামতে পারে অর্থাৎ ধানবাদের দিকে রয়েছে তেরো ডিগ্রি মানে পুরুলিয়ার দিকে বারো বা তেরো ডিগ্রি থাকার সম্ভাবনা তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে প্রধানত শনিবারও ঠান্ডা ফিরছে না তাই আপাতত এখনও বৃহস্পতিবার পর্যন্ত এই রকম ঠান্ডার আমেজটা থাকবে তারপর শুক্র শনিবার পর্যন্ত অর্থাৎ শুক্র শনিবারে ঠান্ডা আবার কিছুটা কমতে পারে এমনটা প্রাথমিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে তবে আবারও রবিবার থেকে প্রধানত ঠান্ডা আবার আসতে শুরু করবে এমনটা আমরা আপডেট পাচ্ছি এবং সোমবার থেকে অর্থাৎ আগামী সপ্তাহে আবার কনকনে ঠান্ডা পরিস্থিতি আসতে পারে তবে আবহাওয়া দপ্তর বলছেন এখনই কিন্তু শীতকাল যাকে বলে সেই ঠান্ডা আসছে না সেই ঠান্ডা আসতে প্রধানত ডিসেম্বর মাসে পনেরো তারিখ লেগে যাবে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার একুশ নভেম্বর তারিখে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মাত্র চোদ্দ ডিগ্রিতে নামতে পারে এমনটা একটা সম্ভাবনা অনলাইন সিস্টেম দেখাচ্ছে সুতরাং কলকাতায় চোদ্দ ডিগ্রি মানে পুরুলিয়াতে থাকতে পারে এগারো বা বারো ডিগ্রি আশেপাশে তাই প্রবল ঠান্ডার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ থেকে আবার তাই এই যে ঠান্ডাটা এসেছে এই ঠান্ডা চলবে বৃহস্পতিবার পর্যন্ত তারপর শুক্রবার শনিবার রবিবার ঠান্ডা কিছুটা কম হবে আবারও সোমবার থেকে ঠান্ডা বাড়বে এই পর্যন্ত রয়েছে আপডেট এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই একই রকম পরিস্থিতি রয়েছে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সহ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড যেমন পরিস্থিতি রয়েছে তেমনটাই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সব থেকে যেটা বড় খবর সেটা আপনাদের দেখাবো কারণ বৃষ্টি সম্পর্কে মানুষের এই মুহূর্তে অনেকটা জানা প্রয়োজন রয়েছে কারণ ফসল তোলার মরশুম চলছে এবার আপনাদের জানাবো যে আগামীকাল কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা ক্ষেত্র দেখতে আমরা পাচ্ছি কিনা তাতে প্রথমেই আবহাওয়া দপ্তরের আপডেট আপনাদের জানিয়ে দেবো আবহাওয়া দপ্তর বলছেন আগামী পাঁচ দিন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে কোথাও কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে তাই আবহাওয়া একই রকম থাকবে অন্যদিকে ঝাড়খণ্ডেও কোথাও কোনো বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও সেরকম বৃষ্টি নেই দার্জিলিং কালিম্পংয়ে হালকা হতে পারে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কোথাও কোনো বৃষ্টি নেই আমরা সিস্টেম থেকে দেখে নেবো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি প্রধানত চলছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর পর্যন্ত কোথাও কোনো পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া ঝাড়খণ্ডে নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই পনেরো তারিখে আবহাওয়াতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ষোলো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি ষোলো তারিখেও কোথাও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না সতেরো তারিখেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আঠারো তারিখেও বৃষ্টি নেই এবং উনিশ তারিখে আমরা দেখে নেবো উনিশ তারিখেও কোথাও কোনো বৃষ্টি নেই সারাদিন এবং রাত পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পেলাম তাতে কোথাও কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই সুতরাং বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের আবহাওয়া শুকনো আবহাওয়া ঝাড়খণ্ডের শুকনো আবহাওয়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ সর্বত্রই শুকনো আবহাওয়া আসাম এছাড়া অরুণাচল প্রদেশ মেঘালয় শুকনো আবহাওয়া থাকবে এক কথায় বলতে গেলে আবহাওয়াটা যেমন চলছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের যে সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন প্রধানত ষোলো তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবো যে নিম্নচাপ কোন দিকে যেতে পারে এবং নিম্নচাপের বৃষ্টি কোন দিকে হতে পারে সতেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপটি এগিয়ে আসছে সেই তামিলনাড়ু দিকে এবং উনিশ তারিখ পর্যন্ত যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেই তামিলনাড়ু পুদুচেরি করাইকল চেন্নাই নেল্লোর এখানে বৃষ্টির সম্ভাবনা তাই উনিশ কুড়ি এবং একুশ তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অবশ্যই আপনাদের সেটা দেখিয়ে দিলাম এবং নতুন করে কি কোনো নিম্নচাপ আসতে পারে হ্যাঁ সেরকমই আরেকটি সম্ভাবনা রয়েছে তবে তারিখে যে নিম্নচাপ আসবে সেটা আপনাদের দেখালাম যে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকেই যাবে অর্থাৎ দক্ষিণ ভারতে পশ্চিমবঙ্গে এছাড়া ঝাড়খণ্ড অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আসবে না তবে বাইশ তারিখের আশেপাশে আবারও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে অবশ্যই লক্ষ্য করতে পারছেন এই নিম্নচাপ তৈরি হবার যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঘূর্ণাবর্তের আকারে রয়েছে সেটি তৈরি হতে পারে বাইশ এবং তেইশ নভেম্বরের আশেপাশে সেই নিম্নচাপ কোন দিকে যেতে পারে এখনও পর্যন্ত যেটুকু আমাদের হাতে তেইশ তারিখ পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি তাতে আন্দামান সাগরে নিম্নচাপটি তৈরি হবে এবং যেটি যাবার প্রধানত সম্ভাবনা এখনও পর্যন্ত মনে হচ্ছে সেটি আসতে পারে অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ুর দিকে পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই তাই এটাই আপনাদের বলতে চাইছি আগামী দিনে আবার একটি নিম্নচাপ আসতে পারে সেই নিম্নচাপ তৈরি হবে বাইশ এবং তেইশ তারিখের আশেপাশে নভেম্বর মাসের শেষের দিকে তাহলে একটি হচ্ছে ষোলো তারিখে অন্যটি আবার হবে বাইশ এবং তেইশ নভেম্বরে আশেপাশে তা থেকে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এছাড়া অন্যান্য জায়গায় সেরকম কোনো রকম আবহাওয়াতে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড ঝড় প্রচণ্ড কিছু বিরাট পরিবর্তন সেরকম সম্ভাবনা নেই তবে ঠান্ডা বাড়বে আগামী সপ্তাহ থেকে অন্যদিকে আগামীকাল বাংলাদেশের কেমন আবহাওয়া থাকতে পারে সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো তারপর ভিডিওটি শেষ করব অর্থাৎ এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই সারা দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে পনেরো তারিখে এবং ষোলো তারিখেও বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টি হবে না সতেরো তারিখেও বৃষ্টি নেই আঠারো তারিখেও বৃষ্টি কোথাও কোনো হবে এমন সম্ভাবনা নেই সুতরাং আগামী চার বা পাঁচ দিন বাংলাদেশের ক্ষেত্রেও কোথাও কোনো বৃষ্টি নেই তবে তাপমাত্রা একটু নেমেছে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে রংপুর রাজশাহীতে ষোলো বা সতেরো ডিগ্রি থাকতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সতেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ময়মনসিং এছাড়া সিলেটে সতেরো ডিগ্রি আশেপাশে থাকবে অন্যদিকে দক্ষিণাঞ্চলগুলোতে যেমন সতেরো বা আঠারো ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম তাই দেশ জুড়ে একটা ঠান্ডার ভালো রকম আমেজ এসেছে এবং সেই সম্ভাবনাই রয়েছে তবে কোন কনে ঠান্ডা পরিস্থিতি কবে আসবে তার আপডেট এখনও পর্যন্ত নেই নতুন করে একটি নিম্নচাপ আসছে অবশ্যই আপনাদের জানিয়েছি ষোলো তারিখে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ ভারতবর্ষের দিকেই যাবে তাই বাংলাদেশের দিকে সেই নিম্নচাপের কোনো প্রভাব আসার সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অন্যদিকে বাইশ তারিখের আশেপাশে আবার একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে অবশ্যই লক্ষ্য করতে পারছেন এবং তেইশ তারিখে সেটি নিম্নচাপের আকার নেবে এবং নিম্নচাপ আরও শক্তিশালী হবে তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না নিম্নচাপ বাংলাদেশের দিকে আসবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই কারণ আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তাই এক কথাই বলতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে ঠান্ডা কিছুটা বাড়ছে বৃষ্টির আপাতত আগামী পাঁচ দিন কোনো সম্ভাবনা নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং